এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি গো, এখানে কি করছো তুমি? কিছু না, এদিকে এসো পড়ো। আমি মনে হয় ভুল শুনেছি। সারাদিন ওই আপদ মেয়ে দুটোর কথা ভাবি আর ওদের কথাই খালি ভেবে চলেছি। মাথাটা আমার একদম গেছে। আপনি দাঁড়িয়ে আছেন কেন, আর কতক্ষণ লাগবে বলুন? এবার তোমরা দেখো তোমাদের কোনগুলো পছন্দ। আমরা পছন্দ করব? ওমা, তোমাদের জন্য কিনতে এসেছি, তোমরা পছন্দ করলেই ভালো না? আচ্ছা বেশ, ঠিক আছে, আমিও দেখছি আর তোমরাও দেখো, আর যেটা যেটা পছন্দ হবে সেই সবগুলো নিয়ে নাও, একদম সাইডে রেখে দাও। দেখো তো এটা নেব। হ্যাঁ, যেটা খুশি তো নে না। হ্যাঁ, তোর বাবার তো একেবারে খুব একটা সম্পত্তি। আমি সব কিছু কেন নেব? আমি এখন শর্ট লিস্ট করছি, তার মধ্যে থেকে একটা দুটো যেটা ভালো লাগবে সেগুলো নেব। তুই তো ভাবিস না, তোর যেটা পছন্দ তুই সেটা। আমি আছি তো। অরুণা, কি ভাবছো? কিছু না কাকিমা, আসলে আপনার কথাগুলো না একদম আমার বাবার মতো। আমার বাবাও এরকমই বলেছে, আমাদের কিছু লাগবে না। কিন্তু আমি যে বলে এলাম বাড়ি থেকে, আমি তোমাদের জন্য কিছু কিনতে বেরোচ্ছি। কিছু কিনবে? আর আপনি বলছেন যা যা পছন্দ নিয়ে নিতে। আমাদের জন্য আপনি এমনিতেই অনেক করেছেন, এত কিছু কোনো দরকার নেই। তাহলে কি একা পরেই থাকবে? গুনগুন, দিদি কি বলছো শুনছো? আসলে কাকিমা, আমরা চাই না আপনার বাড়তি খরচাগুলো হোক। আর তাছাড়া আমি তো আপনার কাছে কাজ করছি, কাজ করার পর আমি যা টাকা পাবো তা দিয়ে গুনগুনের জন্য কিছু একটা কিনে নেব। তোমার এই স্বভাবটা আমার খুব ভালো লাগে জানো। এই যে তুমি কারোর থেকে কিছু নিতে চাও না, এই যে সব কিছু নিজে করবো, এরকম একটা মানসিকতা, এটা খুব ভালো। কিন্তু আমারও তো একটু ইচ্ছে করে বলো তোমাদের জন্য কিছু কিনতে, করে না? কিন্তু এই মুহূর্তে এটা প্রয়োজন তাই বলছি, তোমাকে দয়া করছি ভেবো না। কিন্তু তাও না, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, আমাকে কাকিমা বলে ডাকছো, তোমাদের একদম নিজের কেউ বলে মনে হয়, একদম নিজের মেয়ের মতো। আমি কিছু দিতে পারি না তোমাদের, বলো? চুপ করে আছো মানে এটা বুঝলাম যে আমি তোমাদের যতটা ভালোবাসি তোমরা ঠিক অতটা ভালোবাসো না আমাকে। আচ্ছা বেশ, ঠিক আছে, তোমাদের পছন্দ করতে হবে, আমি করছি। হ্যাঁ, আমি পছন্দ করব, কিন্তু তোমরা অন্তত পড়ো, তাহলেই হবে। ভাই ওটা একটু নামাই না। সত্যি আগে পড়া হয়নি? আরে আপনি বারবার আমাকে একই কথা বলে যাচ্ছেন। আমি আপনাকে বারবার বলছি সেটা খোলা হয়েছে কিন্তু পড়া হয়নি। কিছু মনে করবেন না ম্যাডাম, যেভাবে ভাঁজটা ভাঙা আছে তাতে দেখে মনে হচ্ছে শাড়িটা এক দুবার হলেও পড়া হয়েছে। আমাকে দেখে কি আপনার মিথ্যাবাদী মনে হচ্ছে? আপনার কি মনে হচ্ছে আমাকে দেখে যে এই শাড়িটা আমি পরে টরে আবার আপনার দোকানে ফেরত দিতে এসেছি? না, আমি সেরকম পাবলিক তো? না না ম্যাডাম, না না, একদমই না। দেখুন, এতদিন ধরে শাড়ি বিক্রি করছি, আমি আমার অভিজ্ঞতা থেকে যেটুকু বুঝেছি আপনাকে সেটাই বলেছি। শুনুন, আপনাদের এই দোকান থেকে না আমি অনেক জিনিস কিনেছি,
একটা সামান্য শাড়ির জন্য আজকে আপনি এত কথা বলছেন? আসল কথা বলুন তো, আপনারা টাকাটা আমাকে ফেরত দেবেন তাই তো? আমরা আমাদের রেগুলার কাস্টমারদের সবাইকে চিনি ম্যাডাম, আপনাকে তো কখনো এখানে সেরকম ভাবে দেখিনি। আর দেখবেনও না, কারণ আমি এখানে আর আসবো না। আপনাকে যদি এর বদলে একটা অন্য শাড়ি দেওয়া হয় তাহলে হবে? সেটাই দিতে হবে, আর এটাই হবে আপনাদের স্টাফের ক্ষতিপূরণ। ঠিক আছে, তাই করুন। এই ম্যাডামকে শাড়ি দেখাও। নিন, দেখুন কোনটা নেবেন। হ্যাঁ ভাই, এইটা দিন, এইটা এইটা দিন, এইটা এইটা, এই চারটে। আর 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 কি নেবো, আর কি জানা নেবো? আরো আর কিছুর কোনো প্রয়োজন নেই, এই অনেক অনেক হয়ে গেছে, আর কিছু লাগবে না। দেখুন আমরা তো কটা দিন মাত্র আছি, তার জন্য এত জামা কাপড়। কটা দিন আছো সেটা তো জানি না, কেউ আছো মানে এখন থাকবে, আর থাকবে যখন তখন আমাকে অনেক নিতে হবে। এগুলোও নেবো দাদা। কাকিমা প্লিজ, এগুলো অনেক দামি, অনেক খরচা হয়ে যাবে। চিন্তা করো না, তোমার মাইনে থেকে কেটে নেব। কি ভাবলে? বললাম বলে সত্যি সত্যি কান বারে বাবা, কিচ্ছু না এসো। আমার ইচ্ছে হয়েছে আমার মেয়েদের জন্য কিনবে, আমি কিনবো, এটা নিয়ে কোনো কথা শুনতে চাই না। ব্যাস ম্যাডাম, আমাদের এখানে ভালো পাটিয়ালা প্লাজো আছে, দেখাবো আপনাকে? না 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 না, আর কিছু দেখাতে হবে না, অনেক কিছু নেওয়া হয়ে গেছে। আর ভালো আছে বলছে তো কাকিমা, এবার কিন্তু মেয়ের কথা শুনতে হবে। আমি কিন্তু আপনার সব কথা শুনেছি, আর কিচ্ছু কিনবো না, অনেক কিছু কেনা হয়ে গেছে। চলুন, আচ্ছা চলুন চলুন চলুন। শাড়ি শাড়ি তো দেখতে হবে আমার। শাড়ি কি হবে, আমরা শাড়ি পরি নাকি? আমি জানি তোমরা পরো না, কিন্তু বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তখন তো একদম বেশি। ভাই শাড়ির কাউন্টারটা? হ্যাঁ শাড়ির কাউন্টারটা ওই দিকে আছে। ও থ্যাংক ইউ। এসো এসো। আরে কাকি, দেখছিস তো কাকিমা কোনো কথাই শুনছে না, কি কাণ্ড করছে বলতো? বাবা যখন এত খরচা করতো তখন বাবাকে তো আমরা বাধা দিতাম, কাকিমাকেও তো বাধা দেওয়া উচিত বল। দাদা আপনাদের একটা শাড়িও কিন্তু পছন্দসই নয়।